সবসময় বাংলাদেশের সাথেই কেন এমন হয়? এই ধরুন বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট, যেখানে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা যখন ব্যাটিং করলো তখন ছিল ব্যাটিং পিচ, আর যখনই বাংলাদেশ ব্যাটিং করতে নামলো তখনই যেন চট্টগ্রামের পিচ হয়ে গেল বোলিং পিচ। কেননা প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং এ নামার সাথে সাথেই একের পর এক উইকেট তুলে নিচ্ছে প্রোটিয়া বোলাররা, যেখানে মাত্র 38 রানে বাংলাদেশ হারিয়ে ফেলে 4-4টি উইকেট। এর আগে দক্ষিণ আফ্রিকা যখন ইনিংস ঘোষণা করে তখন ব্যাটিং এ নামার সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্কোরবোর্ডে দেখা গেল অদ্ভুত এক কাণ্ড, যেখানে বাংলাদেশের স্কোরবোর্ডে দেখাচ্ছে মাত্র 1 বলে 10 রান। আর যেটাতে খানিকটা অবাক হয়েছেন দর্শকরাও, তেমনি অবাক হয়ে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মাকারামও। যখন বাংলাদেশের ব্যাটিং ইনিংস শুরু হয় তখন রাবাদার প্রথম বল ডট খেলেন সাদমান ইসলাম, এরপর দ্বিতীয় বলটি রাবাদা করেন ওয়াইড, সেটি বাই হয়ে যায় 4, পরে দেখা যায় সেটি নো বল ছিল, অর্থাৎ নো বল আর বাই মিলে হয় 5 রান, কিন্তু তখনও স্কোরবোর্ডে দেখাচ্ছিল 1 বলে 10 রান। মূলত এরপরে জানা যায় এর আসল ঘটনা, জানা যায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস শুরুর আগে দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা উইকেটে হাঁটাহাঁটি করছিল, আর এই ওভার রেটিং হাঁটাহাঁটির জন্য আগে 5 রান পেনাল্টি পেয়েছিল বাংলাদেশ, আর এই 5 রানের সাথে রাবাদার নো বল ও বাই 4 মিলিয়ে আসা 5 রান মিলিয়ে হয় 10 রান, আর যে কারণে 1 বলে বাংলাদেশের স্কোরবোর্ডে দেখাচ্ছিল 10 রান। এছাড়া চট্টগ্রামের ব্যাটিং সহায়ক পিচেও ব্যর্থ বাংলাদেশ বোলাররা, কেননা বাংলাদেশ দ্বিতীয় দিন ওভার খেলেছে মাত্র 9টি, আর তাতেই নেই 4টি উইকেট, স্কোরবোর্ডে তুলতে পেরেছে মাত্র 38 রান।